আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আধার এনরোলমেন্ট বা কারেকশান বা আপডেট ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। প্রথমে আমাদের ফিল আপ করার আগে বলে রাখি, সম্পূর্ণটা প্রত্যেকটা আইটেম ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। প্রথম আমরা আসি রেসিডেন্ট অ্যান্ড নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আমরা যারা ইন্ডিয়াতে বসবাস করি তাদের অবশ্যই রেসিডেন্টের পাশে টিক মার্ক করবো। আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান মানে যারা ইন্ডিয়ার বাইরে থাকেন কিন্তু ভারতীয় নাগরিক, তখন নন রেসিডেন্টের ক্ষেত্রে আমরা টিক মার্ক করবো। এরপরে অ্যাপ্লিক্যান্টের যদি আমাদের নতুন আধার করার ক্ষেত্রে সেখানে এটা আপডেট আধার নাম্বার লাগবে না, আর নতুন যেখানে করতে যাবে সেখানে অবশ্যই আধার নাম্বার নেই, এখানে লিখতে হবে বায়োমেট্রিক এর ক্ষেত্রে। এরপরে ফুল নেম আসবে, ফুল নেম তবে মনে রাখতে হবে নেমের ক্ষেত্রে কোনো স্যালুটেশন হবে না, অর্থাৎ শ্রী, মিস্টার, মিসেস, ডক্টর, প্রফেসর বা লেট কোনো কিছু লিখতে হবে না, জাস্ট নামটা, সম্পূর্ণ নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে। জেন্ডারে আসি আমরা, মেল হলে মেলের পাশে যে বক্স এখানে টিক মার্ক, ফিমেল হলে ফিমেলের পাশে টিক মার্ক বা ট্রান্সজেন্ডার হলে। এরপরে আসবো বয়স, বয়সের ডেট অফ বার্থটাই লেখা উচিত এবং সেটা ভেরিফাইড ওয়েতে হয়, সাধারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সার্টিফিকেটের ভিত্তিতে করা হয়। যদি কেউ ডিক্লেয়ার করে তবে সেক্ষেত্রে ডিক্লেয়ারের ক্ষেত্রে টিক মার্ক করতে হবে। এরপরে আসবো অ্যাড্রেস লিখতে গেলে অবশ্যই কেয়ার অফ লিখতে হবে, অর্থাৎ গাইডিয়ান, মা বা বাবার নাম লিখতে হবে। এইসব ক্ষেত্রে লেখার ক্ষেত্রে নামের ক্ষেত্রে এখানে কোনো কিছুই স্যালুটেশন লাগবে না। হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, প্রত্যেকের একটা হাউস নাম্বার আছে, এটা লিখে দরকার, বা শহর ক্ষেত্রে, শহরের ক্ষেত্রে বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নাম্বার থাকে। স্ট্রিট, রোড, লেন যদি থাকে আমরা লিখবো। ল্যান্ডমার্ক মানে এমন একটা মনুমেন্ট বা এমন একটা বিল্ডিংয়ের, এটা যেহেতু সবাই সুপরিচিত সবার কাছে, এমন যদি থাকে তার মানে আমার অ্যাড্রেসের, আমার বাড়ির পাশাপাশি, সেক্ষেত্রে সেটাকে ইন্ডিকেট করে দিতে হবে। এরিয়া বা লোকালিটি লিখবো আমাদের, তারপরে ভিলেজ বা সিটি বা টাউনের নাম, গ্রামের নাম, ভিলেজ হলে গ্রাম হলে ভিলেজের ভিলেজ টিকমার্ক করে, শহর হলে টাউন টিকমার্ক করে, নগর হলে সিটি টিকমার্ক করে লিখবো, পোস্ট অফিসের নাম লিখবো, ডিস্ট্রিক্ট অবশ্যই লিখতে হবে, সাব ডিস্ট্রিক্ট বলতে এখানে সাধারণত সাব ডিভিশন সেটা আমরা লিখি, স্টেট, স্টেটের নামটা লিখবো, ইমেল দিতে হবে যদি থাকে, মোবাইল নাম্বার, পিন কোড, ডিটেলস অফ আধার যদি যার এনরোলমেন্ট করা হবে, যদি বয়স 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে ফাদারের নাম বা মাদার যার বা গার্ডিয়ানের নাম লিখতে হবে। নাম লিখার পরে এটা কার নাম লিখবো তার পাশে টিকমার্ক হয়, ফাদার হলে ফাদার বা মাদার হলে মাদার বা গার্ডিয়ান, এরকম পরবর্তী সময় বক্সে নামটা লিখতে হবে। এবং যার পাশে টিকমার্ক করবো ওর নাম, পাশে ওনার আধার নাম্বার। ভেরিফিকেশন টাইপ অবশ্যই ডকুমেন্ট বেসড করা হয়, ইন্ট্রোডিউস বেসড খুব কমই হয়, ডকুমেন্ট বেসড মানে আমার কাগজপত্র বা নথির ভিত্তিতে করা হবে। অর্থাৎ ডকুমেন্ট বেসডের ক্ষেত্রে এখানে 4টা ব্যাপার দেওয়া আছে, পিইউএ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিফিকেশান, এটার জন্য আমরা কী দেব, বা পিইউএ দিতে হবে মানে প্রুফ অফ অ্যাড্রেস, DOB, ডেট অফ বার্থ, প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, TC ইত্যাদি, প্যান কার্ড, এগুলি হয়, POR প্রুফ অফ রিলেশনশিপ লিখতে হবে, অথবা হেড অফ ফ্যামিলি বেসডও করা যায়, সেখানে হেড অফ ফ্যামিলি বেসড যদি করা হয় তাহলে হেড অফ ফ্যামিলি কে, ফাদার না মাদার না গার্ডিয়ান বা হাজব্যান্ড ওয়াইফ ইত্যাদি দিতে হয়, এটা টিকমার্ক করবো এবং সঙ্গে তার এনরোল মানে আধার নাম্বারটা দিতে হবে।
এরপরে আমাদের এখানে সিগনেচার করে জমা দিলে আমরা আমাদের সময় এবং তারিখ দিয়ে দেবে, সেই অনুসারে আমাদের আমরা উপস্থিত হলে আমাদের প্রয়োজনীয় বায়োমেট্রিক বা কারেকশান বা আপডেট করে দেবে। কারেকশান যদি হয় তাহলে কারেকশানের ক্ষেত্রে টিকমার্ক করা প্রয়োজন, আপডেট হলে আপডেটের ক্ষেত্রে টিকমার্ক করা প্রয়োজন। এবং এটা করার পর অফিসেই যেখানে করা হয় সেখানেই অফিসার থাকেন, ভেরিফাইং অফিসার একজন থাকেন, তার থেকে সিগনেচার নিতে হবে, বা পঞ্চায়েত লেভেল হলে পঞ্চায়েত সেক্রেটারির কাছ থেকে সই করে আনতে হবে, বা যেখানে করা হয় ওই অফিসে একজন অফিসার থাকেন, এই দায়িত্বে ভেরিফাই করে দেন। ওনার থেকে ভেরিফিকেশান করার পর জমা দিলেই সময় এবং তারিখ দিয়ে দেবেন, বা এরপরে আমাদের আপডেট হলে আপডেট, বা নতুন যদি হয় নতুন এনরোলমেন্ট, বা কারেকশান হলে কারেকশানের কাজটা হয়ে যাবে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই